আমরা ডি মর্গান থিওরেম প্রুভ করব। তাহলে ডি মর্গানের দুটো থিওরেম আছে, হলো এ প্লাস বি বার সমান এ বার ডট বি বার, আর একটা হলো এ ডট বি বার সমান এ বার প্লাস বি বার। ওটা থেকে আমরা কি আইডিয়া পেতে পারি? তাহলে এখান থেকে এ প্লাস বি আছে, তার মানে প্লাস মানে আমার অর গেট লাগবে একটা, এবং অর গেট লাগবে যেহেতু প্লাস আছে, তারপর এটার বার আছে, বার কিসে হয়? নট গেটে হয়। তাহলে আমরা একটা নট গেট ব্যবহার করব। তারপর আমরা কি দেখতে পাচ্ছি, এখানে ডট আছে, ডট মিন্স প্রোডাক্ট, সেক্ষেত্রে আমরা অ্যান্ড গেট ব্যবহার করি। ভেরিফাই করার জন্য আমাদের তিনখানা গেট দরকার হবে, একটা হলো অর গেট, একটা নট গেট, একটা অ্যান্ড গেট। এবং সেক্ষেত্রে সার্কিটটা কেমন হবে, যে ফার্স্টে এ বি দুখানা সিগনাল, সেটা অর গেটে গেছে, তারপরে নট গেট, সেখান থেকে হয়েছে এ প্লাস বি টোটালটার বার। তাহলে ফার্স্টে অর গেট এবং সেখান থেকে আমাদের নট গেটে কানেক্ট করতে হবে। এবং পরবর্তীতে আমরা কি দেখতে পাবো, যে প্রথমে লাগবে আমাদের নট গেট এবং তারপরে অ্যান্ড গেট, সেখান থেকে আমরা সার্কিটটা কমপ্লিট করব। তাহলে এখন আমরা সার্কিটটা ব্রেডবোর্ডে করব। প্রথমে আমরা কি করব, প্রথমে আমরা গ্রাউন্ড করব। তাহলে গ্রাউন্ড এই ব্লক থেকে, এই যে ব্লক থেকে আমরা এখানে গ্রাউন্ড করতে চাই, যেহেতু নিচের পোর্শন এগুলো পরপর হরাইজেন্টালি গ্রাউন্ড হবে। তাহলে গ্রাউন্ড কত নাম্বার হয়, গ্রাউন্ড হয় হলো আমাদের সেভেন, সাত নাম্বার থেকে। তাহলে এটা সাত নাম্বার পিন, তাহলে এই সাত থেকে আমি একটা নিয়ে এসে এখানে কানেক্ট করলাম। তাহলে এর সঙ্গে এটা হয়ে ভায়া এটা হয়ে গ্রাউন্ড হলো। তারপরে আমরা কি করলাম, তারপরে এই যে পিনটা আছে নট গেট, এখানেও গ্রাউন্ড করতে হবে। তাহলে এটা সাত নাম্বার, তাহলে এই সাত নাম্বারটাও আমার গ্রাউন্ড। তাহলে এখানেই যদি আমরা কানেক্ট করি, তাহলে এটা গ্রাউন্ড হয়ে গেল। সিমিলার ওয়েতে আমরা কি করব, এই অ্যান্ড গেট এটারও সাত নাম্বার পিন থেকে আমরা কোথায় কানেক্ট করব, এই নিচে কানেক্ট করব। তাহলে এটা যদি আমরা কানেক্ট করি, তার মানে এটা হয়ে যাবে টোটালটা গ্রাউন্ড। তাহলে গ্রাউন্ডের কাজ শেষ। এখন আমরা কি করব, যে ভিসিসি সাপ্লাই, তাহলে আমি সাপ্লাইটা এখানে দেখাচ্ছি। সাপ্লাই যেহেতু চোদ্দো নাম্বার পিনে কানেক্টেড থাকে, তাহলে প্রতিটা থেকে চোদ্দো নাম্বার পিন থেকে আমরা আউটপুট বার করব। তাহলে প্রথমে আমরা এখান থেকে একটা নিয়ে এসে এখানে কানেক্ট করলাম। তাহলে এখান থেকে ভায়া এটা হয়ে ভিসিসিতে এসছে। সিমিলার ওয়েতে আমাদের বাকি গেটগুলোতেও করতে হবে। তাহলে এখানেও কি করবো, এই চোদ্দো নম্বর পিন থেকে, চোদ্দো নম্বর পিন থেকে একটা টার্মিনাল বার করে সেটাকে আমরা ডাইরেক্ট কানেক্ট করে দেবো এখানে। তাহলে আমাদের বাকি থাকছে আর একটা পিন। তাহলে এই গেটটারও ক্ষেত্রে আমরা এই চোদ্দো নম্বর পিনটা এখানে কানেক্ট করব। তাহলে আমাদের ভিসিসি হলো, গ্রাউন্ড হলো। এখন আমাদের ইনপুট করতে হবে। তাহলে এটা আমাদের এ, এটা আমাদের বি। তাহলে আমরা ডি মর্গান থিওরেম ভেরিফাইয়ের ক্ষেত্রে দেখেছি আমাদের এ বি দরকার। তাহলে আমরা যেহেতু জানি অর গেটের এক নম্বর পিনটা এ ইন্ডিকেট করে এবং দুই নম্বর পিনটা বি ইন্ডিকেট করে, আমরা পরপর এ বি ইনপুট দিলাম, এবং এখান থেকে যে আউটপুটটা বার হবে সেটা আউটপুট হলো আমাদের তিন নম্বর পিন থেকে আউটপুট বার হবে। এই তিন নম্বর পিন থেকে আমরা আউটপুট বার করেছি। তাহলে ওটা ছিল হলো এ প্লাস বি। তাহলে এটা এই যে এটা হলো এখন এ প্লাস বি, এখান থেকে এ প্লাস বি নিয়ে সেটা নট গেটে কানেক্ট করলাম। এখন নট গেট থেকে যে আউটপুট বার হবে এই দুই নম্বর পিন থেকে, আউটপুটটা আমরা এই টার্মিনালে কানেক্ট করছি, আমাদের আউটপুট টার্মিনালে। তাহলে এখান থেকে যে আমাদের এ প্লাস বি, সেই বারটা আমরা আউটপুটে কানেক্ট করলাম। এখন আমাদের কী করতে হবে, এ প্লাস এ বার বি বার নিতে হবে। তাহলে আমাদের মেন সিগন্যাল কী ছিল, এখান থেকে এ বার বি বার নেব। এই যে প্রথমের এটাই মানে তো আমাদের এক নাম্বার পিন, মানে এখান থেকে আমরা এ পরেরটা থেকে আমরা বি নিচ্ছি। তাহলে এ বি পেলাম। এখন কী করতে হবে, আমাদের এ বার বি বার দরকার। তাহলে প্রথমে আমরা এই এটার ক্ষেত্রে তিন নম্বর পিনে কানেক্ট করছি, তিন নম্বর পিনে কানেক্ট করলাম, দিলাম চার নম্বর পিন থেকে আমাদের বার হবে এ বার। একইভাবে আমাদের যে এই দু নম্বর আছে এটাকে আমরা কানেক্ট করব পাঁচ নম্বরে।
नम्बर फाइव एवं एखान थेके एक आउटपुट बार करब सिक्स थेके सिक्स थेके एखन ये दुटो आउटपुट बेरिए से एंड गेटर इनपुट आमरा करब एखन इन एंड गेटे तीन नम्बर थेके आमादेर आउटपुटटा बार होबे ये तीन नम्बर थेके आउटपुटा बार हलो आमादेर कि देखते होबे ए बी ए एवं बी जखन जिरो तखन ए रेजाल्टटा ए प्लस बी बार वन होबे ए बार डट बी बार वन होबे जिरो वन थाकले दुटोई जिरो जिरो होबे वन जिरो थाकले एगेन जिरो जिरो वन वन थाकले जिरो जिरो तहले एटाई आमरा एखन ब्रेडबोर्डे देखबो तहले प्रथम आमरा देखछि सिगनल दुटो जिरो आछे दुटोर क्षेत्रे आमरा एटा हाई एटाओ हाई दैट मीन्स वन वन एखन जिरो वन दुटोई जिरो जिरो जेटा आमादेर ट्रुथ टेबिल के सैटिसफाई करछे तारपरे वन जिरो करलाम एगेन जिरो एगेन आमरा दुटोके वन वन करलाम जिरो एकमात्र कंडिशन एखाने जखन आमरा जिरो जिरो करब दुटोई वन वन एसछे ताहले एखान थेके आमरा बोलते पारी जे डिमर्गान थिओरेमटा भेरिफाई हलो डिमर्गानेर जे सेकेंड थिओरेम आछे सेटा आमरा एकई भावे भेरिफाई करते पारबो ताहले प्रथमे आमादेर जेटा देखते होबे ओखाने जदि जोग थाके ताहले आमरा अर गेट व्यवहार करब जदि बार देवा थाके ताहले आमरा नट गेट व्यवहार करब एवं जदि डट देवा थाके ताहले एंड गेट এবং যেভাবে গেটগুলো থাকবে আমাদের আমরা সেইভাবে গেটটা ব্যবহার করব একবার তোমাদের যে সার্কিটটা খুব কমপ্লিকেটেড হয়েছে এটা আমি আরেকবার বলে দিচ্ছি প্রথমে কি করব যে গ্রাউন্ড যেটা থাকবে এখানে একটা কমন গ্রাউন্ড করেছি তাহলে আমরা যেহেতু জানি এখানে প্রতিটাই হরাইজন্টালি কানেক্টেড থাকে এবং সাত নাম্বার পিনটা গ্রাউন্ডেড প্রতিটা গেট থেকে সাত নাম্বারকে একটা কমন পয়েন্টে এনেছি পরপর এইভাবে কানেক্ট করেছি সেটাকে আবার এখানে করেছি তার মানে গ্রাউন্ড হয়ে গেল তারপরে কি করলাম আমরা ভিসিসি সাপ্লাই চোদ্দো নম্বর পিন থেকে প্রতিটা এনে ভিসিসি সাপ্লাই কানেক্ট করেছি তারপর আমরা কি করেছি এবি থেকে ইনপুট দিয়েছি এবং সেখান থেকে আমরা কি করেছি এবি বার দরকার এবং এই নট গেটের সাহায্যে এবি বার পেয়েছি এবং এবি বার থেকে আমরা আউটপুট এখানে নিয়ে এসেছি একইভাবে আমাদের পরের যে ইকুয়েশানটা আছে এ বার ডট বি বার তাহলে এখান থেকে আমরা এ বি নিয়েছি তাকে বারে কনভার্ট করেছি এবার বিবার এবং এগেন তাকে অ্যান্ড গেটে দিয়ে মাল্টিপ্লাই করেছি করে এখানে আমরা আউটপুটে নিয়েছি এটা হলো সার্কিট।